শেরপুর জেলার নকলা উপজেলার দক্ষিণ সীমানায় অবস্থিত চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদ নানা দিক থেকে ইতিহাস খ্যাত ইউনিয়নটিতে রবি শস্যের বাম্পার ফলনে স্বাবলম্বী হাজার কৃষক। এখানে ভুট্টা, সূর্যমুখী, লাউ, সরিষা, বেগুন, টমেটো, লেবু, করলা, আলু প্রচুর পরিমাণে উৎপাদন হয়েছে। পাঁচরালগা গ্রামের কৃষক জান্নাতুল ইসলাম বাদল সূর্যমুখী চাষ করে ঘুরিয়েছেন ভাগ্যের চাকা। এদিকে আদর্শ চাষী ময়মনসিংহ বিভাগের, যিনি তুলা উৎপাদনে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন, সাজু সাইদ সিদ্দিকি এক একর জমিতে করলা চাষ করে লাভবান হয়েছে। সাবেক কৃষিমন্ত্রী, বর্তমান নকলা নালীতলা বাড়ির এমপি বেগম মতিয়া চৌধুরীর দেওয়া বিএডিসি আলু বীজ উৎপাদন প্রকল্পে অন্তর্ভুক্ত হয়ে আদর্শ কৃষক সচিব নজরুল ইসলামের ছোট ভাই কামরুজ্জামান 100 একর জমিতে করেছেন বীজ আলু উৎপাদন। বুধবার মাঠে মাঠে দিনব্যাপী ঘুরে বিভিন্ন কৃষকদের সাথে ও বিএডিসি কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সাথে কথা হয়। এ প্রসঙ্গে বিএডিসি কর্মকর্তা বলেন, আমরা দিনে রাতে প্রতিদিন পরিদর্শন করে কৃষককে পরামর্শ দেই, যে কারণে অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার ভালো ফলন হওয়ার আশা করছি। মাঠ পরিদর্শন করে কৃষক ভাণ্ডারের বিভিন্ন উৎপাদিত শস্য নিয়ে ভিডিও পাঠিয়েছেন ইউসুফ আলী মণ্ডল, NAN TV।